এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এত কিছুদিন আগে মা সব সত্যিটা জানতে পেরেছিল, আর সত্যিটা জানার পর মায়ের কথা বলা বন্ধ হয়ে যায়। মা মা অনেক চেষ্টা করেছিল জানো তো তোমার সাথে কথা বলার, তোমার সাথে দেখা করার, তোমাকে সব সত্যিটা বলে দেওয়ার, কিন্তু আমি মাকে তোমার সাথে দেখা করতে দিইনি। আমি ভেবেছিলাম যে এখন যদি তুমি সবটা জানতে পারো তাহলে অনেক বড় অশান্তি হবে। আমি চাইনি মামু, তাই আমি আমি মাকে প্রথমে জ্যৈষ্ঠ মাসে ঘরে লুকিয়ে রেখেছিলাম, আর তারপরে সিদ্ধের বাড়িতে দিয়ে এসেছিলাম, আর তোমাদেরকে বলেছিলাম যে মা তীর্থে গেছে। এই কথাটা শুধু আমি মালিনী আর ক্রিস্তা নয়, এই কথাটা আমার আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, মামি সবাই জানে। সেই কারণেই তো মা বাবা শেষ কাজটা সৌর্যকে দিয়ে করতে দেয়নি, কারণ বাবার সাথে যদি সৌর্যর এত ঝামেলা হলো। সেদিন বাবা বারবার সৌর্যকে একটা কথাই বলছিল, ও যেন লাবণ্য ম্যাডামকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসে, আমার সাথে সংসারটা শুরু করে, কিন্তু কিন্তু সৌর্য রাজি হয়নি। সূর্য বাবার সাথে অশান্তি করে, আর তখনই তখনই বাবার হার্ট অ্যাটাক হয়। সূর্য কি হয়েছিল আমাকে বলবে? বাবা তোমাদের দুজনকে আলাদা করেই বা কেন ডেকেছিলেন? সূর্য সূর্য চুপ করে আছিস কেন? হ্যাঁ জামাই বাবুকে বল কি করেছিস বল। বাবাকে মেরে ফেলে এখন কুমিনের মতন চোখের চাল ফেলছিস তুই? তুমি এমন কি করেছো যার জন্য মা তোমার সঙ্গে এই ব্যবহারটা করছেন? জামাইবাবু সব কথা বলার একটা সময় থাকে, সময় আসুক আমি আমি ঠিক জানাবো তোমাকে। বাহ সুন্দরী, তার মানে তোর মামুর উপর কোনো ভরসাই ছিল না? এতদিন ধরে তুই এত কষ্ট সহ্য করলি, তুই আমাকে একবার বললি না? আর যাই হয়ে যাক, আমার রাগ হোক আমার সুন্দরী, আমাকে বোঝালি যে আমি বুঝতাম না তা তো নয়, তুই আমাকে সেটারও যোগ্য মনে করলি না মা? না মামু না, তুমি আমাকে ভুল বুঝছো মামু, আসলে তুমি কষ্ট পাবে তাই। কষ্ট এখন কষ্ট পাচ্ছি না?